এত মানু তো মোটামুটি 2-3 হাজার হব। হ্যাঁ, আমার এতে বসবাস করি আছে, 2-3 হাজার মানুষ বসবাস করি আছে। মানে আমি এতে বসবাস করি আছো, কিছুমান মানুষ 30 বছরও হয়ে গেছে, 40 বছরও হয়ে গেছে, 20 বছরও হয়ে গেছে। কিছুমান মানুষ আছে মানে নদী গড়হা ভাঙি দিছে, এগুলো মানুষ মানে এতে আহিছে। এতে মানে যেবিলাক খাস মাটি আছিল, সরকারি ভূমি যেবিলাক আছিল, সেইবিলাক মানে কিন্তু উচ্ছেদ করেছে। আজি 9 তারিখের পর উচ্ছেদ করেছে, 3 দিন উচ্ছেদ করেছে, একো তান্ত প্রবলেম পোৱা নাই। মানে কালি মানে যেটো ঘটনা হয়েছে, এটো মানে যেবিলাক মানুষ উচ্ছেদ করেছিল, মানে সাইড করে যে বস্তুকিটা থুইছিল, মেদি মাটি থুইছিল বা কিবা তার ককার ঘরত থুইছে, কিবা ভাইটির ঘরত উচরত থুইছিল, সেইবিলাক বস্তু আহি মানে SDC পুলিশ বাহিনী আহি, মানে RSS লড়াগুলা আহি মানে কইছে যে তন্তর বস্তুখানি 1 ঘন্টার ভিতরত এরপর মানে সাইড করে দি, আর তন্ত কোত যাবি তন্তে যা, মানে যাকালি যেটু ঘটনাটা হলে পিছত মানে আমার এতে মানে যেবিলাক মানুষ আছিল, যেবিলাক মানে উচ্ছেদ করা মানুষ আছিল, কইছে আমাক 1 দিন বা 2 দিন আমাক ঘুমাই দিও, আমি এরপর যামগৈ। আমি তো যে ভাঙি দিছে, আমি একো কোয়া নাই, আমি একো মানে প্রতিবাদ করা নাই। আপনারলোকে সরকারি মাটি ভাঙি দিছে, এটু ভাঙিছে, আমিও ভাল পাইছো। সরকারি মাটি লইছে, সরকারি ভূমি সরকারি লই গেছে, আমি এইবিলাক মানে আমি একো প্রবলেম হেৰি করা নাই, হেৰি করা নাই। আমার যেখানে বস্তু আছে সেইখানে বস্তু আমাক সাইড করিবা 1 দিন বা আমাক সুমাই দিয়ক। 1 ঘন্টা যেটা সুমাই কিন্তু বান্ধি দিছে যে 1 ঘন্টার ভিতরত মানে বস্তুগুলা সাইড করিবা লাগে। তেতিয়া মানে মানুষ কইছে যে কেনকা আমি সাইড করি, ইমান 10 বছরের 5 বছরের বাচ্চা মানে ভাত খাই আছে, তেতিয়া ভাত খাই আছে, তেতিয়া ভাতর কাহি লই ইনতে মানে ভরে দি মানে ডলিয়াই দিছে, ধান চান যেবিলাক আছিল সব মানে ইনতে GCB লই মানে সব কিটা মানে ভাঙি ছিঙি দিছে। তেতিয়া মানে মানুহ অলপ আগ্রহ হৈ গল, তেতিয়া মানে পুলিশ প্রশাসনক অলপ মানে দৌড়াই দিলে, তেতিয়া মানে যেতিয়া মানে দৌড়াই দিলে তেতিয়া মানে ইনতে ফায়ারিং করে দিলে। এতে এতে মানে যেতিয়া উচ্ছেদ করেছে, এতে 3টাক ফায়ারিং করে দিলে, এতে 3টাক ফায়ারিং করার পিছত এতে 3টা ঘায়ল হয়, তাতে এতে মানে নিহত ডেড হয়ে মানে পড়ি গল। তারপর এরপর ইনতে মানে গল রেললাইন ইফালে যায়, তাতে মানে পুরা ফায়ারিং করেছে, তাতে মোটামুটি 20-25টা তাতে পলাই দিলে। তাতে মানে আজি কালির পর 3টা আমি 3টা লড়াক এতিয়ালৈকে পোৱা নাই, 3টা লড়াক আমি এতিয়ালৈকে পোৱা নাই। কিন্তু মানে ঢলিয়াই যে ফিচারিত পেলালে না ডিগার নদীত পেলালে, কিন্তু পুলিশ প্রশাসনে এনেকুৱা করেছে। কি কি নাম এইকেইটা নাম এতিয়া পাহৰি গলো, এতিয়া মানে সেই রেললাইনের সাইডত আছিল এইকেইটা। দুজন মৃত্যু হয়েছে, হ্যাঁ দুজন মৃত্যু হয়ে গেছে, যেহেতু মৃত্যু হয়েছে বাকিকেইটা সব জেমসিত আছে, পুলিশ আমার ডিস্ট্রিক্টত আছে। মানে যেকেইটা মৃত্যু হয়েছে সেইকেইটার ওচৰত আমাক যাবা দিয়া নাই এতিয়ালৈকে, যেকেইটার মৃত্যু হয়েছে মেডিকেলত আমাকে সেইকেইটার ওচৰত যাবা দিয়া নাই। এটা হিমন্ত স্যারক কয়ে আছো, আমার এতে অলপ ন্যায় দিয়ক, মানে আমার যেখানে মানে উচ্ছেদ করেছে সেইখানে সেইখানে কোত যাবা দিও, অলপ টাইম দিয়ক, আমি ইয়ারপর যেকেইটা উচ্ছেদ করেছে সেইকেইটা সাইড হয়ে যাব। আর যেকেইটা মেদি মাটি আছে, মেদি এতে 30-35 বছর হয়ে গেছে বসবাস করে আছে, এইকেইটা মানুষক কিবা এটা ঠাই দিয়ক, আমাক ঠাই দিয়ক। আক্রমণ আমি আগত করে নাই, হিন্দু আগত করেছে, হিন্দু যেটা ফায়ারিং করিলে তেতিয়া আমি আমি আমার ইয়ারপর মানুষ উলাই গল, তেতিয়া উলাই গল। না না বেলেগ মানুষ এত কোনো কোনো হুমা নাই, কোনো মানুষ হুমা নাই, আর কোনো মানুষ হুমা নাই। হুমালে তো যেদিন 3 দিন হয় ইয়াতে মানে উচ্ছেদ করে আছে, তেতিয়া তো হুমাব পারল হয়, ইয়াতে মানে কোনো কোনো ধরনের কোর পর মানুষ আহা নাই। ইয়াতে আমার যেকেটা মানুষ সেইকেইটা মানুষ সব আছে, কোত যাব, আমাক উলাবাই দিয়া নাই ইয়ারপর, সব ফালে চেক গেট বহাই দিছে, আমাকে এরপর কত উলাবাই দিয়া নাই, আমি যাম কত। এইবিলাক কোর বহুত গরু, কিছুমান সাপুরির আছিল, কিছুমান হেরি আছিল, লঙ্কার আছিল, কিছুমান নগর আছিল, সব এইবিলাক জায়গার মানুষ আছিল। ও আমার সব ভোট সোট ইয়াতে, আমার সব আমি আমি আজি 15 বছর হয়ে গেছে মই ভোট দি আছো, 15 বছর হয়ে গেল মই ভোট দি আছো ইয়াতে। মাটি কিনা কিনা মাটি, হ্যাঁ কিনা মাটি, এতে মাটি সব কিনা মাটি, না আমি গম না পাও, এতে ট্রাইবেল বেলের মাটি আমি গম না পাও। এতে সব যে বিক্রি করেছে মানে সব মেদি বাট্টা মাটি সব বিক্রি, আমি মেদি বাট্টা মাটি কিনেছিল। এইবিলাক তো আমি তেতিয়া মানে আমি সরু আসলে এইবিলাক তো ইমান না জানো না, এইবিলাক আমার দেউতাই কিনেছিল, দেউতাই এতিয়া ঢুকাই গেছে, দেউতাই এতিয়া ঢুকাইছে, এটা তো আমি না জানো না, এইবিলাক কারপরা কিনেছে কি করেছে এইবিলাক তো আমি জানো। আমি আজি 20 বছর ধরে মাটির খাজনা দিয়ে আছো, এতে আমাক সরকারি ঘর দিছে, এতে আমার ভোট, এতে আমার সব, আমি এর নাগরিক, আমি কেনকা বাংলাদেশি হলো, সব আমি কই আছে, আমি দখল করি আছো, এতে তো আমি দখল করা মাটি যাবা পারে, যাবা পারে। আপুনি বিচরা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত।
নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।